পর্ন সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলো ভাঙার জন্য পর্ন ছবির পরিচালক সিমোট বার্ডস একটা নিবন্ধ লিখেছেন, যেখানে তিনি পর্নোগ্রাফি সম্পর্কে মানুষের কিছু ভুল ধারণাকে তুলে ধরেছেন। মূলত এই সব বিষয় গোপন করা হয় যা ক্যামেরায় আসে না। নিবন্ধে সিমোট বলেছেন যে সাধারণ দর্শকদের কাছে পর্ন ছবির অভিনেতারা সুপারহিরো হিসাবে অধিষ্ঠিত হন। আমি এই বিষয়টি জানি, কারণ যখন অন্য সব সাধারণ দর্শকদের মতো পর্ন দেখতাম তখন আমার মধ্যেও এই চিন্তাটি কাজ করত। আমার এখনও মনে আছে ঠিক কোন চিন্তাগুলো আমার মাথায় ঘুরত। ও, তার পুরুষাঙ্গ কত বড়, তার দেহ কতটা সুঠাম, এই নারী এখনও অতৃপ্ত, এমন সব বিষয়ই আমার মাথায় ঘুরপাক খেত, বলেন সিমোট। এই বিষয়গুলো ভালো। পরিচালক হিসাবে আমি যখন কোনো দৃশ্য ধারণ করি তখন আমার মধ্যে এই চিন্তাটি থাকে যাতে দর্শক এগুলোই চিন্তা করেন যখন তিনি দৃশ্যটি পর্দায় দেখবেন। আমি সেভাবেই পরিকল্পনা, ধারণ, নির্দেশ ও এডিট করে থাকি আমার দর্শকদের মধ্যে এরকম চিন্তা দেওয়ার জন্যই। কিন্তু এতে সমস্যাটা তখনই শুরু হয় যখন মানুষ ভুলে যায় যে এটা আসলে বাস্তব নয় এবং এর পেছনে কারণ বুঝতে পারেন না। তারা নিজেদের অসহায় মনে করতে শুরু করেন এবং তাদের যৌন ক্ষমতা নিয়ে নিজেদের মধ্যে সন্দেহের উদ্বেগ হয়। তখন তারা এমনটি চিন্তা করতে শুরু করেন যে আমার লিঙ্গ যদি এতটা বড় হতো, আমার প্রেমিকা যদি এতটা এরকম সুন্দর দেখতে হতো, আমি যদি এইভাবে এবং এতটা সময় ধরে উত্তেজিত থাকতে পারতাম, বাস্তবে যা ঘটে তার সঠিক কোনো প্রতিফলন টিভি কিংবা কম্পিউটার স্ক্রিনে দেখানো ঘট হয় না। এই দৃশ্য ধারণ করতে গিয়ে যা ঘটে তার খুব কমটায় দেখতে পান আপনি, তাহলে জানুন এরকম কিছু তথ্য। পর্ন ছবির বেশিরভাগ অভিনেতারাই প্রসঙ্গ অনেক বড়। আপনি হয়তো তাদের প্রসঙ্গের আকার দেখে মুগ্ধ হতে পারেন, কিন্তু আপনি কি জানেন এত বড় প্রসঙ্গ দেখে কারা উত্তেজিত হয় না? পর্ন ছবির অভিনেত্রীরা। খুব অল্প পরিমাণ অভিনেত্রী এত বড় লিঙ্গকে স্বাভাবিকভাবে নিতে পারেন। পর্ন ছবির দৃশ্য ধারণকালে এবং বিষয়টির মুখোমুখি হতে হয় অনেককে। এর ফলে অভিনেত্রীর চেহারায় উঠে আসে কষ্টের বিষয়টি এবং এটা তাকে গভীরে যেতে আরও বাধা দান করে। এডিটের সময় এই বিষয়গুলো বাদ দিতেন সিমোট, কারণ এগুলোর মনোযোগের বিক্ষেপ ঘটায়। এটা আপনাকে আনন্দ দান থেকে দূরে নিয়ে গিয়ে এটা ভাবাতে শুরু করবে যে এরা সবাই অভিনেতা এবং তারা একটা কাজ করছেন। সাধারণত পর্ন ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাই অভিনেতা 20 থেকে 60 মিনিট পর্যন্ত তার উত্তেজনাকে ধরে রাখছেন, কিন্তু ক্যামেরায় দৃশ্য ধারণের পূর্বে যা হয় তা কেউ দেখতে পান না। এর আগে সাধারণত ঘটে পিল খাওয়া কিংবা পুরুষাঙ্গকে উত্তেজিত রাখার জন্য ইঞ্জেকশন দেওয়ার মতো ঘটনা। পর্ন ছবির বেশিরভাগ দৃশ্যেই দেখা যায় কন্ডম ছাড়াই যৌন মিলন করছেন অভিনেতারা। প্রতি 14 থেকে 30 দিন পরপরই তাদের যৌন রোগের পরীক্ষা করানো হলেও তাদের কন্ডম ব্যবহার না করার কারণে তাদের বেশিরভাগই যৌন রোগে আক্রান্ত হন। অনেকে ওষুধ গ্রহণ এবং যৌন চিকিৎসার বিষয়টিকে নিয়মিত করে নিয়েছেন, সুতরাং কন্ডমবিহীন যৌন মিলনে লিপ্ত হলে প্রত্যেকেই এই অভিজ্ঞতা সঞ্চার করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জানলেন আপনার যে পর্ন ছবির গোপন কী কী বিষয় রয়েছে যা সকলের কাছে এখনও অজানা। ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ। আশা করি আপনাদেরকে সেই অজানা তথ্যগুলোকে জানাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। দেখা হচ্ছে আপনার সাথে ঠিক পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।